মাননীয় সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কোনো বিতর্কের অবতারণা করবো না। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এত সুন্দর বক্তব্য দেওয়ার পর আমার কোনো বক্তব্য নেই, শুধু একটি কথার জন্য দাঁড়িয়েছি। আমাদের যে আজকে যে তথ্য উপস্থাপন করলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এইটা আমরা সংসদরা যারা আছে এটা আমাদের জন্য সরবরাহ করা দরকার। আর এক দুই নম্বর হচ্ছে একে জামাতে ইসলামের যে নিবন্ধন বাতিলের যে দাবি, সারা বাঙালির দাবিটা করা উচিত। আর বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দ্রুত করা উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।